তো যাই হোক, কথায় আছে নিজের গর আজ্ঞা বর, পরের গর স্যাপ দিতে ডর। নিজের জায়গা সম্পত্তি, নিজের স্থাবর অস্থাবর যতদিন নিজের নামে থাকবে ততদিন কিন্তু আপনার হাতটাও শক্ত থাকে, পরিবারে আপনার ক্ষমতা থাকে। ঠিক তেমনি শাশুড়িদেরকেও আমি বলবো যে যতদিন পর্যন্ত ওই সাবির গোসাটা আপনার কাছে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি মেহমান না, আপনি কিন্তু ওই ঘরের কর্তৃ, ঠিক আছে? ছেলের বউ আপনার অধীনস্থ হয়ে থাকবে, কিন্তু যখনই সাবির গোসাটা দিয়ে করবেন যে মা গো সব তুমি সামলাইবে আমি মেহমান, ওই দিন থেকে মনে করবেন যে সমস্যা শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল কয়েকটা দুঃখের কথা কইতে মাই ফুরছি, সেটা হচ্ছে যে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি দেখলাম যে একজন বৃদ্ধ বাবা মাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, এবং কে বের করে দিয়েছে? তার ছেলে এবং ছেলের বউ। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি মনে মনে ভীষণ কষ্ট পেলাম যে আহারে, মানে কেন এমনটা হয়, এবং এই জিনিসটা শুধু আমাদের দেশেই বা কেন হয়, বাংলাদেশে এই জিনিসটা কেন এত বেশি বেশি হয় যে বাবা মারা বৃদ্ধ হলে তাদেরকে তাদের সেবা যত্ন করে না বা তাদেরকে বাসা থেকে বের করে দেয়। তো এখন এই বৃদ্ধ বয়সে এই মানুষ দুইটা যাবে কোথায়? হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি খুব অ্যানালাইজ করতে শুরু করলাম যে আসলে এই বিষয়গুলো আমাদের দেশে বা কেন হয়, কী জন্য হয়। তো আমি অ্যানালাইজ করে দেখলাম যে আসলে এই বিষয়টার জন্য আমাদের বাবা মারাই দায়ী। এই যে বৃদ্ধ বয়সে তাদেরকে বাসা থেকে বের করে দেয়, মানে কেন দেয়, এটার জন্য কারা দায়ী? তো আমি অনেক হিসাব নিকাশ করে দেখলাম যে এটার জন্য বাবা মারাই দায়ী। তো এখন কথা হচ্ছে যে কীভাবে কীভাবে, সেটা যদি এখন আপনারা শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। তো সেই জিনিসটা এখন আমি বর্ণনা করব, ঠিক আছে? আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে ব্রিটেনের যে রানী দ্বিতীয় এলিজাবেথ, উনি মারা গেছে 96 বছর বয়সে, এবং উনি প্রায় 70 বছর রাজত্ব করেছেন, অর্থাৎ উনি ব্রিটেনে 70 বছর ব্রিটেনের সিংহাসনে ছিলেন। ওকে, বিষয়টা কিন্তু এমন না যে তার ছেলে মেয়ে ছিল না, তার কিন্তু ছেলেও আছে মেয়েও আছে, কিন্তু সে কিন্তু ক্ষমতা কাউকে হস্তান্তর করেননি, সে নিজে ক্ষমতায় থেকে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক আছে? সে চাইলে কিন্তু তার ছেলে চার্লসকে ক্ষমতা দিয়ে দিতে পারতেন, তার বড় ছেলে চার্লস মানে হচ্ছে যে প্রিন্সেস ডায়নার যে হাজব্যান্ড, তো সেই চার্লসকে তিনি দিতে পারতেন, বা তারও ছেলে মেয়ে আছে। তো তিনি কিন্তু এই কাজটা করেন নাই, তিনি নিজেই ক্ষমতায় থেকে গেছেন 96 বছর বয়স পর্যন্ত। স্টিল নাও, আপনারা চিন্তা করেন যে একটা মানুষ 96 বছর বয়স পর্যন্ত তিনি ব্রিটেনের সিংহাসনে ছিলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা কাউকে দেন নাই, তার ছেলেও না মেয়েও না। কিন্তু প্রক্ষান্তরে আমাদের বাংলাদেশে কি হয়, আমাদের বাংলাদেশে মনে করেন যে বাবার বয়স একটু 50-55 বছর হইলে কি করে, কয় যে বাবা আমার তো বয়স হয়ে গেছে, আমি আর ব্যবসা পাতি এসব চালাতে পারতেছি না, এক কাম কর তুই আমার ব্যবসায় বইয়েলা। একেবারে মনে করেন যে ব্যবসার চাবিপত্র সব দিয়ে দেয় ছেলেরে যে বাবা এখন থেকে আমার বয়স হয়ে গেছে, বয়স বলতে ওই যে 50-55 বছর বয়স হয়ে গেছে, আমি আর এখন এই ব্যবসা দেখাশোনা করতে পারবো না বাবা, আমি অনেক কষ্টে তোমাদেরকে বড় করছি, পড়ালেখা শিখাইছি, তোমরা এখন বড় হয়েছো, এখন আমি রেস্ট নিব। মানে 50-55 বছর বয়স হলে আমাদের দেশের বাবারা রেস্টে চলে যায়। ওকে, এখন ছেলে তো মনে করেন যে কয় না পাইয়া পাইছি হাফাইয়া দরছি, এটা আসলে আমরা কুমিল্লার একটা কথা আর কি। তো মনে করেন যে ছেলে তো হঠাৎ করে ক্ষমতা পাইয়া ছেলের মাথা নষ্ট, ঠিক আছে? ক্ষমতা চেয়ার টাকা পয়সা এমন একটা জিনিস যে এটা যদি হুট করে কারোর জীবনে আসে তো মনে করেন যে তার মাথা ঠিক থাকে না। তো যাই হোক, এখন বাফে চিন্তা করে যে ফুতের দো আমি সব ব্যবসা দোকানপাট ব্যবসা বাড়িঘর শব্দ ফুতের নামে দিয়েছি, ফুতের দো করছি বলে অহন আর আমি কিচ্ছু করতাম না, তুমি সব দেখবা। তো এখন তো ফুতে দায়িত্বশীল হয়েছে, ফুতের একটা বিয়া করানোর দরকার। তো আমাদের দেশের বাবা মারা কী করে, ওই ফুতের বিয়া করাই লাই, এখন ফুতে যে দুঙ্গা বিয়া করে আইয়ে হেদুঙ্গা ওয়াই আবার আরেকটা কাহিনী। হেদুঙ্গা করে কি, ফুতের বউ যখন নাকি গড়ের চৌকাটটা ফারাইয়া খালি ডাইন ফাওয়াটার সামনে রাহে, শাশুড়ি করে কি ওই শাড়ির আসলতে চাবিটা খুললা এই ফুতের বউ রাত দিয়া লাগ, বলে মা আজ থেকে এই পুরো সংসার তোমার, আমরা মেহমান, আজ থেকে বাহিরের দোকানপাট সব দেখাশোনা করবো আমার ফুলা, আর পুরা গড়দর দেখাশোনা করবা তুমি, ব্যাস। মানে ওই যে কইছে খালি মেহমান, এই মনে করেন যে হয়েছে, একদম ছাই তার মধ্যে মারছে আবার ফু, তো ছাই তো উড়বই। তো মনে করেন যে এই যে শাশুড়ি যে ভুল করে কয়ে লাইছে যে মা আজকে থেকে আমরা মেহমান আর তুমি সব দেখাশোনা করবা, তা আমার প্রশ্ন হচ্ছে যে মেহমান রে আমরা আমাদের বাসায় কদিন পালি, একজন মেহমান রে আমরা আমাদের বাসায় কদিন পালি, 2 দিন 3 দিন 4 দিন, 5 দিনের দিনই তো আমি কয়েম বলে কী রে ভাই, তোর বাড়িঘর নাই, তুই বাজাস না কেড়ে, ঠিক নেই কথাটা? এই যে শ্বশুরে যে তার সব কিছু দিয়ে দিল ছেলেরে, আর বাকি যে দোরা আসিল এর দোরা আবার দিয়ে লাইছে ফুতের বউরে, তো তোমরা এখন মেহমান, তো মেহমান রে ফুতে আর ফুতের বউ কদিন আর ফালে। তো যাই হোক,
আমার কথা হচ্ছে কি যে ছেলে বড় হইছে আপনার বাবার বয়স 50-55 বছর হয়েছে তাতে কি হইছে সে তো পঙ্গু হয়ে যায় নাই সে দোকানে যাবে ব্যবসা দেখাশোনা করবে আল্লাহ দিলে পাঁচ তো নামাজ কালাম পড়বে হ্যাঁ ছেলে যদি অন্য কোথাও ভালো চাকরি পায় করলো না পারলে বাবার সাথে ব্যবসা দেখাশোনা করলো বাবারে সাহায্য করলো ওইটার হিসাব আলাদা তার ছেলে সে তার বাবার বাসায় থাকতেছে খাইতেছে হাত খরচ লাগলে নিবে প্রক্ষান্তরে ছেলে বিয়ে করেছে ভালো কথা মেয়ে আসছে তো মনে করেন যে আমরা কি বিয়ের আগে আমাদের বাবা মারে ঘরের কাজে সাহায্য করি নাই ওই মা রান্না করার সময় পেঁয়াজ কাটটা দিছি না সবজি কাটটা দিছি না গদ্দ জার্সি মুরসি না থালা বাসন মাজি না তো ছেলের বউ আসছে ঠিক আছে মার একটা কথা বলার সঙ্গী হয়েছে বা তার কাজে হেল্প করার জন্য একজন মানুষ হয়েছে পার্মানেন্টলি কিন্তু সেই জন্য যেদিন বিয়া করাই আনবো হেদুঙ্গ একবারে ওই শাড়ির আসলতে চাবিটা খুললা বউর আসলো দিয়া কোলন লাগবো জাদুতে পুরা বাড়িঘর সব তোমার আমি মেহমান শুধুমাত্র এই কারণগুলোর জন্য আমাদের এই যে আমাদের দেশে মনে করেন যে বাবা মা একটু বয়স্ক হলে সব কিছু ছেলেমেয়েদের বুঝায় একদম দায়িত্ব মাইতে সব বুঝাই দিয়া নিজেরা যে মেহমান হইয়া বসে থাকে এখন মনে করেন যে ফুতার ফুতের বৌদ্ধ কয় মেহমানদের কদিন ফাইলাম এই যে কদিন ফাইললে করে কি দেয় বাড়িতে বার করিয়া ঠিক আছে নিজের বাড়ি নিজের ঘর সব কিছু মানে আপন ঘরে পরবাস যেটারে বলে নিজের বাড়িতে নিজেদের থাকার জায়গা হয় না তো যাই হোক আজ আজ যাওয়ার আরেকটা দুঃখের কথা কইতাম আইসি সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবারে আমি দেখি যে হাজব্যান্ড জীবিত আছে ইয়াং বড় ছেলে আছে তাদেরকে রাইখা মেয়ের জামাইরে জিজ্ঞেস করে করে সব কাজ করে ওই ঘরে কী রঙের কালার করাইবো সোফা ভাঙিয়ে গেছে এখন সোফা সে কি কাঠের কিনবো না কুশনের কিনবো কুন্ডার কিনবো এটা আবার ফুতের মেয়ের জামাইরে জিজ্ঞেস তো মেয়ের জামাই আবার এমন মানুষ মনে করেন যে পরের ছেলে তারে যদি আপনি মারেন একটু ফু সে তো উড়বই সে তো মনে করেন যে একেবারে ক্ষমতা পাইয়া শ্বশুর বাড়িতে একটা সময় এমন প্রভাব খাটানো শুরু করে যে তার হুকুম সারা শালিরে বিয়েও দিতে পারতো না তো যাই হোক এসব কাজগুলো করবেন না যে যেখানে থাকার তাকে ঠিক সেই জায়গাটাতেই রাখবেন স্থান পরিবর্তন করবেন না স্থান পরিবর্তন করলে সমস্যা ঠিক আছে মেয়ের জামাই শ্বশুর বাড়িতে যাবে খাওয়া দাওয়া সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া করাবেন সেবা যত্ন যতটুকু করার করাবেন বাট তারে একেবারে ফ্যামিলির প্রধান বানাইয়া তারে জিগায় 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 ঘরের সব কাম করার লাগবে এটি কখনো করেন না এটি যদি করেন মানে একটা সময়ের পর আপনারা নিজেরাই ফসলাইবেন এর ফলে মনে করেন যে আমরা তো বাংলাদেশি আমরা মানে আমরা হয়েছি এমন একটা জাতি আমাদের পক্ষে সবই করা সম্ভব কিছু কিছু পরিবারে আমি দেখি যে ছেলে মেয়ে উভয় আছে তো বাপ মা কী করে খালি চিন্তা করে আহারে এক কাম করো তুমি কুম্বালা না কুম্বালা মরে যাও এখন ঠিক আছে জায়গা সম্পত্তি দোকানপাট বাড়িঘর যা আছে সব আমার পুত্রের নামে লেখা দিয়ে লাও কারণ তুমি হুট করে মরে গেলে আবার যদি জিয়েরও যদি আইয়া যদি আবার এই সম্পত্তির যদি কয় যে না আমারও সম্পত্তি দেওয়ান লাগবো আমার বাগ দেওয়ান লাগবো তো এই জন্য করে কি আমাদের দেশের বাবা মারা মানে হেরা জীবিত থাকতেই করে কি জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি ধন সম্পদ মনে করেন যে যা আসে সব ছেলেদের নামে লেখা দিয়ে ফেলে এখন ছেলেরা মনে করেন যে সব কিছু নিজের হাতে পাওয়ার পর ছেলে তো আর ছেলে থাকে না ছেলে হয়ে জায়গা মনে করেন যে অন্যরকম ঠিক আছে তো এই কাজগুলো আসলে আমাদের মানে আমাদের বাংলাদেশেই বাবা মারা করে হ্যাঁ করে এবং এই জন্যই কিন্তু আমাদের দেশে আসলে সমস্যাটাও বেশি এই যে ব্রিটেনের রানী মনে করেন যে সে 70 বছর রাজত্ব করে গেছে 70 বছর চিন্তা করেন 96 বছর বয়সে মারা গেছে কই সে তো বলে নাই বাবু রে আমার বয়স হয়েছে আমি আর দেশ চালাতাম পারতেছি না এক কাম কর আমার বড়পুতি কো আমার বড়পুতির সিংহাসনে বয়েলা আমার বড় এই কাজ কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথ কিন্তু করে নাই মানে এই ঘটনাটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম যে এখান থেকেও বাংলাদেশের বাবা মারা কিছু শিখেন ঠিক আছে যে ঠিক আছে আপনারা মারা গেলে আপনাদের জায়গা সম্পত্তি অটোমেটিক ছেলে ছেলে ছেলের বউ পাবে বা মেয়েরা পাবে সেটা অন্য ব্যাপার কিন্তু যতদিন শৈলের শক্তি আছে ততদিন আপনারা নিজেরা ক্ষমতায় থাকেন ঠিক আছে ছেলেমেয়েরা আছে আপনার হেল্পিং হ্যান্ড ছেলেমেয়েরা আপনারা সাহায্য করবে এটা স্বাভাবিক যে আমরা আমাদের বাবা মাকে সাহায্য করব কিন্তু সব কিছু তাদের নামে আগেই লিখে দিতে হবে কী জন্য মানে এর কারণটা কী তো যাই হোক কথায় আছে নিজের ঘর আজ্ঞা বর পরের ঘর স্যাপ দিতে ডর নিজের জায়গা সম্পত্তি নিজের স্থাবর অস্থাবর যতদিন নিজের নামে থাকবে ততদিন কিন্তু আপনার হাতটাও শক্ত থাকে পরিবারে আপনার ক্ষমতা থাকে ঠিক তেমনি শাশুড়িদেরকেও আমি বলবো যে যতদিন পর্যন্ত ওই সাবির গুছাটা আপনার কাছে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি মেহমান না আপনি কিন্তু ওই ঘরের কর্তি ঠিক আছে ছেলের বউ আপনার অধীনস্থ হয়ে থাকবে কিন্তু যখনই সাবির গুছাটা দিয়ে করবেন যে মাগো সব তুমি সামলাইবে আমি মেহমান ওই দিন থেকেই মনে করবেন যে সমস্যা শুরু হয়ে গেল ঠিক আছে তো এই কাজগুলো করবেন না আর আমরা বাংলাদেশিরা আসলে
একটু বয়স 30 পার হলে আমরা মনে করি খাইছে গো আমরা তো বুড়া হয়ে গেছি কে এই মন মানসিকতা এই মেন্টালিটি জিনিসটাও ঠিক না ঠিক আছে নিজের জিনিসগুলো নিজে নিজের জিম্মায় রাখেন নিজের ক্ষমতায় রাখেন ঠিক আছে ওই একটা কথা আছে না যে গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন ফলে প্রয়োজন ঠিক আছে ওই নিজের ধন অন্যের কাছে রাখলে যেমন প্রয়োজনের সময় ফেরত পাওয়া যায় না ঠিক তেমনি মনে করেন যে নিজের জায়গা সম্পত্তি স্থাবরস্থাবর নিজের আপন ছেলেমেয়েদের নামে যদি দিয়ে দেন একটা সময় দেখবেন যে তাদের কাছে আর আপনার কোনো পাত্তা নাই তো এই কাজগুলো করবেন না অফিস থেকে বের হয়ে গেলাম বাসায় যাচ্ছি ভীষণ ক্লান্ত লাগতেছে আহারে মেয়ে মানুষের জীবন আছে কী কষ্টের এখন বাসায় যে রান্নাবান্না করবো ছেলেদের খাওয়াবো তারপর আবার ছেলেরা প্রাইভেটে নিয়ে যাবো বাবুরে কী সুন্দর ফুল দাঁড়ান আপনার কত দেখাই কী সুন্দর ফুলের ফুলের গাছ দেখছেন আমি প্রতিদিন এই জায়গাটার সামনে দিয়ে যাই আর এই গাছগুলোকে দেখি তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে আমার সাথে অ্যাক্টিভ থাকবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বাই বাই